যে সাম্প্রতিক সময়ে গত 29 অক্টোবর ব্রাজিলে রপ্তানি করা এই পোশাক শিল্পের কিছু পণ্য থেকে বেশ কিছু পণ্য যেটা চুরি হয়ে গিয়েছিল পরবর্তীতে সেই কার্টুনগুলো যখন ব্রাজিলে খোলা হয় এবং যার পরে দেখা যায় যে সমুদয় পণ্যের প্রায় 30 থেকে 35% পোশাক ছিল না এবং যার প্রেক্ষিতে আপনার বিভিন্ন মিডিয়াতেও রিপোর্ট হয়েছিল এবং এই ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল গত 6 তারিখে যখন ব্রাজিল থেকে এই তাদের যে পণ্য পাওয়া যায়নি এই ভিডিওটি পাঠানো হয় এবং দেশের যে গার্মেন্টস যার প্রেক্ষিতে তাদেরকে অর্থ ড্যামারেজ দিতে হয়েছে এবং তারা এই ধরনের পণ্য চুরির সংক্রান্ত একটি জেনারেল ডায়েরিও করেন এই সমুদয় বিষয়ের যে গডফাদার বদ্দা ওরফে শাহেদ তাকে গ্রেফতারে র‍্যাব চারের আভিযানিক দল কার্যক্রম শুরু করে এরই প্রেক্ষিতে গত রাতে আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে মৌলভীবাজার গোপালগঞ্জ এবং ঢাকার আশেপাশের এলাকা থেকে মূলত ব্রাজিলে রপ্তানিকৃত পণ্য যারা চুরি করেছিল তাদের সাথে সরাসরি যারা জড়িত ছিল তাদের সকলকে এবং এ যাবৎকালে পোশাক শিল্পের রপ্তানি করাকালীন সময়ে যে চুরি যে চক্রটি রয়েছে বা সিন্ডিকেট তার গডফাদার বা বদ্দা হিসেবে যাকে উল্লেখ করা হয় সে সাইদ সহ আমরা 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই সেখানে টোটাল 26,000-এর অধিক পোশাকের পণ্য ছিল তারা সেখান থেকে 30 থেকে 35% পণ্য তারা অভিনব উপায়ে চুরি করে রেখে দেয় যেখানে 7,000 থেকে 8,000 পণ্য তারা রাখতে সক্ষম হয় এবং প্রতিটি মূল্য আনুমানিক 2,000 হিসেবে তারা প্রায় 15 লক্ষ টাকার অধিক সেখানে তারা এই পণ্য চুরি করে যে তারা একই কার্টুন খুলে আবার কস্টিপ দিয়ে তারা একই কার্টুন তারা বিদেশে পাঠাচ্ছে যাতে কোনোভাবেই বোঝা না যায় তারা এই যে পণ্য গার্মেন্টস থেকে বের হয়ে বন্দর পর্যন্ত যায় ইন বিটুইন তারা মাত্র 2 ঘন্টার মধ্যে যেটা ড্যামরা এলাকার একটি গোডাউনে তারা সেখানে নিয়ে যায় মাত্র 2 ঘন্টা রাত্র 1টা থেকে 3টার ভিতরে তারা এই সমস্ত পণ্য আনলোড করে করে তাদের যে প্রয়োজনীয় 30 থেকে 35% যে কাপড় ছিল সেটি রেখে পুনরায় প্যাকিং করে তারা বন্দরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন এখানে শিপিং এজেন্ট ছিল এপিএল নামে একটি শিপিং এজেন্ট ছিল তাদের মাধ্যমে এই পণ্যগুলো শিপমেন্ট করানো হয় এখানে একটি বিষয় উল্লেখ্য যে শিপিং এজেন্ট এজেন্সি যেটা সেটা হচ্ছে বায়ার যারা থাকেন অর্থাৎ ব্রাজিলের যারা বায়ার ছিলেন তাদের কর্তৃক নিয়োগকৃত এবং তাদের মাধ্যমেই মূলত তারা এই পণ্যগুলো ব্রাজিলে পাঠিয়েছিলেন এবং পণ্যটি যখন জাহাজে চলমান অবস্থায় থাকেন অর্থাৎ জাহাজ যখন ছেড়ে চলে যায় তখন এই ব্রাজিলের যে পণ্য ছিল তার যে সমুদয় অর্থ যেটা 1 লক্ষ ডলারের অধিক যে সমুদয় অর্থ সেটি কোম্পানি কর্তৃক আমাদের দেশের যে বাইং হাউস তাদেরকে দেয়া হয় কিন্তু গত 6 জানুয়ারি এই ব্রাজিলিয়ান কোম্পানি যারা এই পোশাকটি ক্রয় করেছেন তারা যখন এটি খোলেন তখন দেখতে পান যে অধিকাংশ কার্টুনই খালি এবং কিছু কিছু ক্ষেত্রে মাত্র 30 থেকে কিছু কিছু ক্ষেত্রে কার্টুনের মধ্যে 30 থেকে 35% কাপড় ছিল না সো পরবর্তীতে তারা এই দেশীয় যে কোম্পানি যারা গার্মেন্টসের মালামাল পাঠিয়েছিলেন তাদেরকে তারা সম্ভবতই তারা জরিমানা করেন এবং এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের সম্মানিত গার্মেন্টস মালিক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা এখানে বায়ার হিসেবে আছেন বিদেশে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যারা বাইং হাউস আমাদের দেশে কোঅর্ডিনেট করছেন বিদেশের সাথে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সবচেয়ে বড় যে বিষয় সেটা বাংলাদেশের রেপুটেশন নষ্ট হচ্ছে আমাদের গার্মেন্ট সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রেফতারকৃত শাহেদ যিনি 1996 সালে
দুটি ট্রাক ক্রয় করেন যার মাধ্যমে তিনি চট্টগ্রাম এলাকায় এই মালামাল পরিবহনের ব্যবসা শুরু করেন পরবর্তীতে তিনি গার্মেন্টসের মালামাল পরিবহন করার জন্য 2004 সালে তিনি চারটি কভার ভ্যান ক্রয় করেন মূলত 2004 থেকে অদ্যাবধি প্রায় দেড় যুগ ধরে তার নেতৃত্বে দুই সহস্রাধিক এই ধরনের কাভার ভ্যানে রপ্তানি পণ্য চুরি করা হয় এবং এই রপ্তানি পণ্য চুরি করে আমাদের দেশে অন্যান্য অসাধু বায়ার যারা আছেন তাদের কাছে কম মূল্যে বিক্রি করে এবং পরবর্তীতে এই অসাধু বায়াররা এই একই পণ্য নাম ট্যাগ এগুলো পরিবর্তন করে পুনরায় তারা বিদেশে রপ্তানি করার চেষ্টা করেন অথবা কোনো কোনো ক্ষেত্রে তারা দেশেই বিক্রি করেন অভিনব উপায়ে অল্প সময়ের মধ্যে তার নেতৃত্বে এই ধরনের পোশাক চুরি করা হতো তিনি 2008 সাল পর্যন্ত নিজে মাঠে থেকে এই ধরনের চুরি কাজ সম্পন্ন করতেন মূলত 2018 সালে পরবর্তীতে তিনি গডফাদার বনে যান এবং যেখানেই যেই পোশাক চুরি হতো তার একটি অংশ তিনি পেতেন